দিশপুর আরক্ষীর জালত এটা অপহরণকারী। আরক্ষীর জালত পড়েছে বিহারের বিকাশ কুমার। 11 মে'ত 6 মাইলের পর অপহরণ করেছিল যুবতী কিশোরীক আর 2 ভগ্নীক অপহরণ করেছিল এই বিকাশ কুমারে। অপহরণ করে মুম্বাইলে লই গেছিল দুইকে। এগারীক বলপূর্বকভাবে বিবাহ পাশত আবদ্ধ করেছিল এই বিকাশে। পরিয়ালের এজাহারের ভিত্তিত মুম্বাইর পর এই বিকাশক ইতিমধ্যে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে আরক্ষী। দিশপুর আরক্ষী উদ্ধার করেছে ইতিমধ্যে 2 ভগ্নীক। আরক্ষীর এক সফলতা এই মুহূর্তে আমি জানাবই লাগবে যে যখন বিভিন্ন বিষয়ক আরক্ষী সমালোচনা করে অহা হয়েছে তার মাজতে আরক্ষীর এক সফলতা, দিশপুর আরক্ষীর সফলতা। আমি এক খবর জানাইছিল গুৱাহাটীর মাজমজিয়ার পর দুগৰাকী যুবতীক অপহরণ করে লই গেছিল এই অপহরণকারী। গাড়িত আহি রাজপথৰ পৰা অপহরণ করে লৈ গেছিল এই 2 যুবতীক আর তার পাছত আরক্ষীক খবর দিয়া হয়েছিল। আরক্ষী অভিযান চলাই ইতিমধ্যে এই 2 যুবতীক উদ্ধার করবলে সক্ষম হয়েছে। লগতে মূল অভিযুক্ত যেজন বিকাশ কুমার, এই বিকাশ কুমারকো আরক্ষীয়ে জালত পেলাবলৈ সক্ষম হয়েছে। মুম্বাইলৈ লৈ গৈছিল আর মুম্বাইত গৈ দিশপুর আরক্ষীয়ে জালত পেলাইছে এই অপহরণকারী।